হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ভিডিওতে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু রয়েছে বেশ কিছু টয় আর একটা কালেক্টিং বাস্কেট। তো প্রথমে আমি কালেক্ট করে নিচ্ছি একটা কিচেন টয়কে, আর এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি করা ডাবল হেডের একটা টয় গ্যাস ওভেন। তো নিয়ে নিচ্ছি আজকের কালেক্টিং বাস্কেটে। আর গাইস দেখো, এর পাশে কিন্তু রয়েছে আরও একটা কিচেন টয় কুলো, যার সাহায্যে বিভিন্ন জিনিস পরিষ্কার করা হয়ে থাকে। তো এটাকে নিয়ে নিচ্ছি আমার বাস্কেটে। আর গাইস দেখো, এর পাশে কিন্তু রয়েছে একটা টয় জগ, বেশ রিয়েলিস্টিক দেখতে, ভালো মানের প্লাস্টিকের তৈরি করা একটা টয় জগ। আর এরপরে কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা টয় স্পুনকে, একেবারে রিয়েলিস্টিক একটা স্পুনের মতোই মনে হচ্ছে, ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা। এই টয়টাকে রাখার পরে এবার কিন্তু আমি দেখে ফেলেছি একটা কনস্ট্রাকশন টয় ইকুইপমেন্টকে, আর এটা হচ্ছে একটা হ্যান্ডসো, প্লাস্টিকের তৈরি করা একটা রিয়েলিস্টিক কনস্ট্রাকশন টয় টুলস। তো এটাকে রাখবো। আর এবার কিন্তু এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা হ্যান্ড ফ্যানকে, একেবারে সুন্দর আর আকর্ষণীয় দেখতে প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা হ্যান্ড ফ্যান। তো এটাকে নিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু দেখে ফেলেছি একটা টয় ঢাকনাকে, একটা কোয়ালিটি ফুল কিচেন টয়, ব্লু কালারের প্লাস্টিকের তৈরি একটা টয় ঢাকনা। আর গাইস দেখো, এখানে কিন্তু রয়েছে একটা বিউটি টয়, আর এটা হচ্ছে একটা হেয়ার ব্রাশ, যার সাহায্যে চুলগুলোকে পরিপাটি করে রাখা হয়, পিঙ্ক পার্পল কম্বিনেশন। তো এটাকে রাখার পরে কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা ইয়ার ভেহিকলকে। ওয়াও গাইস দেখো, একেবারে রিয়েলিস্টিক একটা ইয়ার প্লেনের মতো মনে হচ্ছে। তো এটাকেও নিয়ে নিলাম বাস্কেটটার মধ্যে। আর গাইস দেখো, এখানে কিন্তু দেখে ফেলেছি একটা ভেজিটেবল টয়কে, আর এটা হচ্ছে একটা টয় লাউ, বেশ মজাদার একটা সবজি। তো এটাকে রাখবো। আর এরপরে কিন্তু দেখে ফেলেছি একটা টেবিল ফ্যানকে, একটা চিপেস্ট টয়, আর এটা কিন্তু একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টেবিল ফ্যান। তো এটাকে রাখলাম। আর এবার কিন্তু এখানে দেখে ফেলেছি একটা পিঠা তৈরির খাঁচকে, এর মধ্যে কিন্তু আটাগুলোকে দিয়ে পরবর্তীতে পিঠা তৈরি করা হয় প্লাস্টিকের তৈরি, এই কিচেন টয়টাকে রাখবো। আর এবার কিন্তু দেখে ফেলেছি একটা টয় স্পেট, একটা বিচ টয়, ইয়েলো কালারের প্লাস্টিকের তৈরি একটা টয় স্পেট। তো এটাকে রাখার পরে আমি কিন্তু কালেক্ট করে নিলাম একটা টয় ঝুড়িকে, এর সাহায্যে কিন্তু মাটি এবং বালু এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়। তো এটাকে রাখবো। আর গাইস দেখো, এখানে কিন্তু রয়েছে একটা টয় ট্রে, আর এই ট্রের সাহায্যে কিন্তু বিভিন্ন খাবার পরিবেশনা করা হয়ে থাকে। তো গাইস এটাকে রাখার পরে আমি কিন্তু দেখে ফেলেছি আরও একটা পিঙ্ক টয়কে, আর এটা হচ্ছে একটা টয় ঝাঁঝর, এর মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিস থাকা হয়ে থাকে। তো এটাকে রাখবো। গাইস দেখো, এখানে কিন্তু রয়েছে আরও একটা পিঙ্ক কালারের কিচেন টয়, আর এটা হচ্ছে একটা টয় থালা, বেশ কারুকাজ করা একটা প্লাস্টিকের তৈরি রিয়েলিস্টিক একটা কিচেন টয়। তো এটাকে রাখবো। আর এবার কিন্তু দেখে ফেলেছি একটা কনস্ট্রাকশন টয় টুলসকে, আর এটা হচ্ছে বেশ পপুলার একটা কনস্ট্রাকশন টয় টুলস। তো এটাকে রাখার পরে আমি কিন্তু কালেক্ট করে নিলাম একটা টয় স্পুনকে, রেড কালারের একটা মিনি সাইজের প্রোডাক্ট, খুবই ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা এই স্পুনটাকে রাখার পরে আমি কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা বৃষ্টি কোম্পানির টয় থালাকে, স্টিলের তৈরি একটা টয় থালা। তো এটাকে রাখবো। আর এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি আরও একটা ভেজিটেবলকে, আর এটা হচ্ছে একটা টয় সিম, লেমন কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা এই টয়টাকে রাখার পরে আমি কিন্তু দেখে ফেলেছি আরও একটা টয়কে। ওয়াও গাইস দেখো, এটা হচ্ছে একটা ডক্টর টয়, একটা টয় ট্রে, যার মধ্যে কিন্তু সিজার এবং নাইফগুলোকে রাখা হয়। গাইস দেখো, এখানে কিন্তু রয়েছে একটা ফার্নিচার টয়, আর এটা হচ্ছে একটা টয় ড্রেসিং টেবিল, বেশ কারুকাজ করা প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ড্রেসিং টেবিল টয়। তো এটাকে রাখার পরে আমি কিন্তু এই ড্রেনের উপর দেখে ফেলেছি একটা বটি দাকে, যার সাহায্যে সবজিগুলোকে এবং মাছগুলোকে খুব সহজেই কাটা যায় একটা প্লাস্টিকের তৈরি বটি দা। তো এটাকে রাখার পরে কিন্তু আমি দেখে ফেলেছি আরও একটা মেডিকেল টয়কে, আর এটা হচ্ছে একটা প্রেশার মাপার মেশিন, একটা ফেক এবং আনরিয়েলিস্টিক টয়। তো এটাকে রাখবো। আর এবার কিন্তু এখানে দেখে ফেলেছি একটা তারা ফিশকে, একটা আনরিয়েলিস্টিক টয় ফিশ। তো এটাকে রাখার পরে আমি কিন্তু হাতে তুলে নিচ্ছি একটা বেলচাকে, যার সাহায্যে ময়লাগুলোকে খুব সহজে পরিষ্কার করা হয়ে থাকে। তো এই মিনি সাইজের টয়টাকে রাখবো। আর এবার কিন্তু আমি দেখে ফেলেছি একটা টয় সিরিঞ্জকে, আর এটা কিন্তু একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট, পার্পল কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় সিরিঞ্জ। তো এটাকে রাখার পরে আমি কিন্তু বেশ কিছু টয়কে দেখে ফেলেছি, এর মধ্যে আমি প্রথমেই কালেক্ট করে নিচ্ছি একটা ফুড টয়কে, আর এটা হচ্ছে একটা প্লাস্টিকের তৈরি টয় বান। তো এটাকে রাখার পরে আমি কিন্তু কালেক্ট করে নিলাম একটা সোয়ানকে, বাংলাতে যেটাকে হাঁস বলা হয়, একটা আনরিয়েলিস্টিক বিচ টয়।
তো এটাকে রাখবো আর এবার কিন্তু আমি দেখে ফেলেছি একটা রিয়েলিস্টিক টয় ইকুইপমেন্টকে আর এই কিচেন টয়টা হচ্ছে একটা বৃষ্টি কোম্পানির টয় থালা এর মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস রান্না করে রাখা হয় তো স্টিলের তৈরি এই টয়টাকে রাখার পরে আমি কিন্তু কালেক্ট করে নিচ্ছি প্লাস্টিকে তৈরি একটা ফ্রাই প্যানকে আর এটা কিন্তু মিনি সাইজের ইয়েলো কালারের প্লাস্টিকে তৈরি একটা টয় ফ্রাই প্যান তো এটাকে রাখার পরে আমি কিন্তু আরও একটা ফুড টয়কে দেখেছি আর এটা হচ্ছে একটা টয় বান যার উপরে বেশ কিছু ডেলিসিয়াস সস এবং চিজ দেওয়া রয়েছে তো এটাকে রাখার পরে আমি কিন্তু আবারও দেখে ফেলেছি একটা টয় ট্রেকে আর এটাও কিন্তু সেম আগেরটার মতোই একটা মেডিকেল ইকুইপমেন্ট তো এটাকে রাখবো আর গাইস দেখো এখানে কিন্তু রয়েছে একটা পিঙ্ক ব্লু কম্বিনেশনের গড়া মিনি সাইজের একটা আনরিয়েলিস্টিক টয় সিজার তো এটাকে রাখলাম গাইস এবার কিন্তু দেখে ফেলেছি আরও একটি স্পুনকে হেভি প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা মিডিয়াম সাইজের টয় স্পুন তো এটাকে রাখার পরে আমি এবার কিন্তু কালেক্ট করে নিলাম একটা ক্যাপসুলকে একেবারে মিনি সাইজের একটা প্রোডাক্ট সো গাইস অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো আমি বেশ কিছু টয়কে খুঁজে বের করে তোমাদের সাথে একে একে ইন্ট্রোডিউস করে দিয়েছি আর এবার কিন্তু শেষবারের মতো দেখবো গাইস দেখো এখানে কিন্তু আমি শেষবারের মতো দেখে ফেলেছি একটা মিনি টয়কে আর এটা হচ্ছে একটা বিউটি টয় একটা ইয়াররিং গাইস আমি কিন্তু এই দিকটাতে আরও একটা মিনি সাইজের টয় দেখে ফেলেছি আর এটা হচ্ছে একেবারে মিনি সাইজের একটা ফর্ক স্পুন আর গাইস দেখো এর পাশে কিন্তু রয়েছে আরও একটা স্পুন তো সব মিলিয়ে দারুণ বেশ কিছু টয় কিন্তু আমি খুঁজে পেয়েছি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো আল্লাহ হাফেজ।